हेलो फ्रेंड्स, बाहरी व्यंजने अपने सकल के स्वागत। हमें नित्य नतून मुखरोचक और स्वास्थ्यकर रेसिपी निये हाजिर हई हमार चैनल बाहरी व्यंजने। ये रेसिपिगुलो पावार जोन्नो आमार चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल और पाशे थाका बेल आइकनटी प्रेस कर देवें जाते सबार प्रथम नोटिफिकेशनटी पेये जान। मोजरेला चीज बनानोर जोन्नो आमी एखाने हाफ लिटार गरुर दूध निएछि। दूधटा एकदम लो फ्लेमे एक थेके देड़ मिनट मतो आमी गरम करे नेब। ये चीज़टा बनानोर जोन्नो दूधेर टेम्पारेचारटा सठिकभावे मेनटेन होवा किन्तु खूब जरूरी। जदि दूधटा खूब बेशि गरम हय सेक्षेत्रे छाना बा पानीर तैरि हये जाबे, आबार जदि दूधटा खूब ठान्डा हय ताहले किन्तु मोजरेला चीज तैरि होबे ना। देड़ मिनट हये गेछे, आमी ग्यासटा अफ करे दियेछि। दूधटा एमन गरम होते हबे जाते एकटा आंगुल डुबिये किछुक्षण राखते पारि। এই পর্যায়ে দুধটা একটু বেশি গরম মনে হচ্ছে, তাই আমি গ্যাস অফ করার পরে এটাকে একটু নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে নেব। এখন দুধটা একদম রাইট টেম্পারেচারে চলে এসেছে। এবার আমি দুধের মধ্যে ভিনিগার অ্যাড করছি। টোটাল আমি 5 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করব। সব ভিনিগারটা একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে ভিনিগার নেব আর সেটা দুধের সাথে হালকা হাতে মিশাতে থাকব। এখানে আমার হাফ লিটার দুধের জন্য টোটাল 5 টেবিল স্পুন ভিনিগার লেগেছে, কিন্তু এই ভিনিগারের পরিমাণটা দুধের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। টোটাল 5 টেবিল স্পুন ভিনিগার মিক্স করা হয়ে গেছে। এবার চিজটা ফর্ম করতে শুরু করেছে। এটা এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব রেস্টের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন চিজটা তৈরি হয়ে গেছে এবং একটা জায়গায় সেটা জমে গেছে। এবার আমি হাত দিয়ে এই চিজটাকে জলের থেকে আলাদা করে নেব। হালকা হাতে এটাকে প্রেস করব আর এক্সট্রা জলটা আমি বের করে দেব। এবার এই চিজটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, গ্যাস অন করে দিলাম। এই জলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ। জলটা আমি খুব ভালো করে গরম করে নেব, কিন্তু ফুটন্ত গরম জলের কোনো দরকার নেই। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠতে শুরু করেছে কিন্তু এখনো ফোটেনি। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার একটা স্ট্রেনারের মধ্যে চিজটা আমি নিয়ে নিলাম। এখন এই গরম জলের মধ্যে আমি চিজটাকে ডিপ করব আর সেটা ভালো করে ধুয়ে নেব। এই প্রসেসটা 4 থেকে 5 বার করতে হবে। একবার ডিপ করলাম, তারপরে চিজটাকে বেশ হাতে করে ভালো করে স্কুইজ করে নেব, তারপর আবার সেটা গরম জলে ডিপ করব। আবার এটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে আমি ধুয়ে নেব। তবে এই পর্যায়ে গরম জলের মধ্যে চিজটা বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু পুরো চিজটাই মেল্ট হয়ে যেতে পারে। এইভাবে চিজটা ধোয়ার ফলে চিজের মধ্যে যে টক ভাবটা ছিল সেটা চলে যাবে, আর এই জলটাই যেহেতু আমরা লবণ দিয়ে রেখেছি তাই চিজটা হালকাভাবে সল্টি হয়ে যাবে। খুব ভালো করে চিজটা স্কুইজ করে নিলাম। এবার হাত দিয়ে হালকা করে চিজটাকে স্ট্রেচ করে নেব। তারপরে ফাইনালি আরও একবার চিজটাকে গরম জলে ভালো করে ধুয়ে নেব। চিজটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এটা আমি খুব ভালো করে স্কুইজ করে নিচ্ছি যাতে চিজের মধ্যে একটুও জল না থাকে। এবার আমি চিজটাকে ফ্রিজের ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নেব। এই প্রসেসটাও কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি চিজটাকে খুব ভালো করে স্কুইজ করে নিচ্ছি। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, এটাকে এবার আমি ফ্রিজের মধ্যে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। তৈরি হয়ে গেছে আমাদের মোজারেলা চিজ। এবার চট করে বাড়িতেই বানিয়ে ফেলুন পিৎজা আর পরিবারের সকলের সাথে মিলে সেটা এনজয় করুন। পিৎজা এবং পিৎজা সসের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, দরকার হলে চেক করে নেবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।